ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স, যেখানে অনেক দলই আসলে এখন পর্যন্ত একটা শিরোপা দেখা পায়নি, সেখানে মুম্বাইয়ের আছে পাঁচ পাঁচটা শিরোপা। কিন্তু আইপিএলের 15তম আসরে ঠিক যেন উল্টো পথে হাঁটছে মুম্বাই। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটা এখন পর্যন্ত 6টা ম্যাচ খেলে 6টাতেই হেরেছে। টানা হারের কারণগুলো কি কি হতে পারে জেনে নেওয়া যাক বিডি ক্রিক টাইমের এবারের প্রতিবেদনে। মুম্বাইয়ের পা হরকানোর পেছনে আসলে একটা নয়, দাঁড় করা যেতে পারে কয়েকটা কারণ। সবার প্রথমে অবশ্য বলা যায় রোহিত শর্মার অফ ফর্মের কথা। তিন ফর্মেটে ভারতের নেতৃত্ব পাবার পর আইপিএলে মুম্বাইকে আরও ভালো অবস্থানে নিয়ে যাবেন এমনই তো হবার কথা ছিল রোহিতের, কিন্তু দৃশ্যপট ঠিক উল্টো। আর এতে দায় আছে রোহিতেরও। আইপিএলের বিগত আসরগুলোতে মুম্বাইয়ের সাফল্যের পেছনে রোহিতের অধিনায়কত্বের পাশাপাশি ব্যাটিং পারফরমেন্সেও ছিল অবদান। সে রোহিত এবার ফর্মে নেই, ওপেনিংয়ে নেমে এখনও নেই কোনো বড় ইনিংস। দলের নেতা ও ওপেনারের যদি এই দশা হয়, বাকি ব্যাটারদের আত্মবিশ্বাস তো তখন তলানিতে নেমে যাবারই কথা। মুম্বাই বিচক্ষণতার পরিচয় দিতে পারেনি নিলামে। মেগা নিলামের আগে রোহিত ছাড়াও দলটা যে তিন ক্রিকেটারকে ধরে রেখেছিল তাদের মধ্যে জাসপ্রীত বুমরা ও কাইরন পোলার্ড এখনও দলকে পথ দেখাতে পারেননি। মন্দের ভালো অবশ্য আরেক রিটেন্ড সূর্যকুমার যাদব। নিলামে আবারও দলে ফেরানো ঈশান কিষান এবার আছেন নিজের ছায়া হয়ে। দুই মৌসুমের জন্য বিরাট অঙ্কের টাকায় কিনে নেওয়া জফরা আর্চার তো এবার খেলতেই পারছেন না চোটের জন্য, যা জানা ছিল নিলামের আগেই। এছাড়া পান্ডিয়া ভাই হার্দিক ও ক্রুণালের অনুপস্থিতিও ভোগাচ্ছে মুম্বাইকে। অলরাউন্ডারের ভূমিকায় দুজনই বেশ কার্যকরী ছিলেন বিগত দিনগুলোতে, বোলিং লাইন আপেরও ভগ্ন দশা। বুমরার মতো ব্যর্থ বাসিল থাম্পি, টাইমাল মিলস, মোরুগান অশ্বিনরা, ম্যাচ উইনার ক্রিকেটারের যেন খরা লেগেছে মুম্বাইয়ে। সব মিলিয়ে মুম্বাইয়ের নজিরবিহীন ব্যর্থতার পেছনে আসলে কাজ করছে বেশ কয়েকটা কারণ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডি ক্রিক টাইম বুলেটিন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন।